আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও 28 থেকে 32 সপ্তাহের গর্ভাবস্থা ও শিশুর বিকাশ। অনেক আপুরে কমেন্টস করে জানতে চায় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা কেমন হয়ে থাকে, সাথে বাচ্চার বিকাশ কেমন হয়ে থাকে প্রতি সপ্তাহে। তাই আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাতৃত্বের সর্বপ্রথম ধাপ নিজের সন্তানকে গর্ভে ধারণ করা, নিজের শরীরের ভিতর তিল তিল করে বেড়ে ওঠার আরেকটা প্রাণের অস্তিত্বকে অনুভব করা। প্রেগনেন্সির শেষের 3 মাস সময় অর্থাৎ 28 থেকে 40 সপ্তাহ সময়কে থার্ড ট্রাইমেস্টার বলে। 28 থেকে 32 সপ্তাহের গর্ভস্থ শিশুর বিকাশ কিরকম হয় তা জানলে বা নিজের সম্ভাব্য শারীরিক অসুস্থ সম্পর্কে আগে থেকে সচেতন থাকবে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি অনুভব করে তাকে জলদি দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবে। গর্ভাবস্থার 28 থেকে 32 সপ্তাহ চলাকালে প্রত্যেক শিশুর মধ্যে কি কি পরিবর্তন আসে বা শিশুর বৃদ্ধি বিকাশ কিভাবে হয়, এই নিয়ে আজকের ভিডিও। এখন আমরা জানবো 28তম সপ্তাহে শিশুর বৃদ্ধি বা বিকাশ কেমন হয়ে থাকে। 28তম সপ্তাহে শিশুর ওজন প্রায় 1000 গ্রামের মতো হয়ে থাকে, দৈর্ঘ্য 38 সেন্টিমিটারের মতো। প্রেগনেন্সির 28তম সপ্তাহে গর্ভস্থ সন্তানের চোখের পাতা তৈরি হয়ে যায় এবং শিশু আংশিকভাবে চোখ খুলতে পারে। স্নায়ুতন্ত্র শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শুরু করে ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়মিত হতে সাহায্য করে। দৃষ্টিশক্তির বিকাশ ঘটার কারণে বাইরে আলো জ্বালালে প্যাটের ভেতর থেকেও শিশু তা অস্পষ্টভাবে অনুভব করতে পারে। 29তম সপ্তাহে যদি শিশু জন্মগ্রহণ করে তাহলে হয়তো তার জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে না, কারণ শ্বাসযন্ত্র জরায়ুর বাইরে শ্বাস নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন শিশুর মাথার খুলি এবং হাড়ের গঠনও বেশ মজবুত হয়ে যায়। গর্ভস্থ শিশু তার ছোট ছোট হাত পা টেনে আড়মোড়া ভাঙে এবং মায়ের পেটে লাথি মারতে শুরু করে। 30তম সপ্তাহে বাচ্চার ওজন প্রায় 1300 গ্রাম এবং দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হয়ে থাকে। বাচ্চার শরীরে অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হতে থাকে। শিশুর আকারে বড় হওয়ার সাথে সাথে অ্যামনিটিক তরলও কমতে শুরু করে। এই সপ্তাহ চলাকালীনে শিশু প্রায় 1 লিটার অ্যামনিটিক তরলের মধ্যে ভেসে থাকে। বাচ্চা পুরোপুরি চোখ খুলতে পারে, সাথে সাথে মাথার চুল গজাতে শুরু করে। গর্ভস্থ শিশুর আঙুলে নখ তৈরি হয়ে যায় আর মুঠো করতে পারে, তার সাথে শিশুর নড়াচড়া বাইরে থেকেও বোঝা যায়। 31তম সপ্তাহে গর্ভস্থ সন্তানের প্রধান প্রধান অঙ্গগুলো নিজেদের গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলে। এই সময় শিশুর আয়তন অনেকটা আনারসের মতো হয়ে যায়, তার সাথে দ্রুত গতিতে শিশুর ওজন বাড়তে থাকে। শিশুর হাত পা পরিপুষ্ট হয়ে ওঠে আর শিশু বেশি ছটফট করে এবং মাকে কিছু সময় পরপরই লাথি মারতে থাকে ও হাত দিয়ে ধাক্কা দেয়। শিশুর আকার বেশ বড় হয়ে যাওয়ার কারণে মায়ের ফুসফুসের উপর চাপ বাড়ে এবং মায়ের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। তাছাড়া শিশু র্যাপিড আই মুভমেন্টের পর্যায়ে অনেক বেশি সময় কাটায়। গর্ভাবস্থার শেষ দিকে শিশুর ওজন প্রত্যেক সপ্তাহে প্রায় 250 গ্রাম করে বাড়তে থাকে। 32তম সপ্তাহে শিশু প্রায় 1700 গ্রাম ওজনের হয়ে যায় এবং লম্বায় 43 সেন্টিমিটার হয়ে যায়। শিশুর শ্বাস নেওয়া শুরু করে, সাথে চুলের বিকাশ সম্পূর্ণ হয়। শিশুর ত্বক নরম মসৃণ চুলের মতো একটি স্তর দিয়ে ঢাকা থাকে, তাকে ল্যানুগো বলে। 32তম সপ্তাহ থেকে ল্যানুগো মিলিয়ে যেতে শুরু করে। শিশুর শরীর ক্যালসিয়াম, আয়রন এবং খনিজ শোষণ করতে শুরু করে। শিশুর মাথা নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ প্রসবের জন্য প্রস্তুত হতে শুরু করে দেয়। গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহে বাচ্চার বিকাশের সাথে সাথে মায়ের শরীর দুর্বল হতে থাকে, তাই গর্ভকালীন সময়ে সক্রিয় জীবনযাপন করুন, নামাজ পড়ুন, ধর্মীয় বই পড়তে পারেন, গান শুনুন, সামান্য হাঁটাচলা করুন, যোগ ব্যায়াম করুন, আরামে থাকার কৌশলগুলো রপ্ত করুন যা আপনার জন্য ইতিবাচক এবং চাপমুক্ত রাখতে আপনাকে সাহায্য করবে। আপনার স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম সন্দেহ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে 28 থেকে 32 সপ্তাহ সময় বাচ্চার বিকাশ কেমন হয় আর আপনার কি কি করণীয়। আমরা আশা করছি আপনি সুস্থ স্বাভাবিক সুন্দর একটা বাচ্চা পৃথিবীর জন্য উপহার দেবেন, সেই জন্য আপনি নিজের প্রতি যত্নশীল হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।